আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। অনেক ব্যক্তি, আমাদের অনেক বিজনেস পার্টনার এবং আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ব্যক্তি প্রতিনিয়ত কমেন্ট করে যে অনেকেই সিস্টেমে জয়েন হচ্ছে কিন্তু কেউ কাজ করে না। আমি এই বিষয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, অনেকে সেটা ফলো করেছেন। অবশ্যই যারা সেটা না দেখেছেন অবশ্যই গিয়ে দেখবেন। তারপর আমি এখন কিছু সাবজেক্ট, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী যদি এই বিষয়গুলো নিজের মধ্যে ইমপ্রুভ করেন, আপনার ওই ব্যক্তিটা এখানে ভালো কাজ করবে এবং সেটার সমাধানটা অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি আপনাকে বলছি, এখন বলেন তো আপনি কেন ডিএক্সএনে সিরিয়াস কাজ করেন? প্রতিনিয়ত নতুন লোকদেরকে জয়েন করাচ্ছেন, প্রতিনিয়ত ডিএক্সএনের প্রোডাক্টটা ইউজ করতেছেন, প্রতিনিয়ত চিন্তা করতেছেন যে আমি ডিএক্সএন থেকে কিভাবে সফল, আমি কিভাবে সফল হব। কেন আপনার মধ্যে এই আগ্রহটা আছে প্রশ্ন আসতে পারে। আনসারটা হয়তো এমন হবে যে লিডার, আমি এই জন্য ডিএক্সএন সিরিয়াস করি, আমি জানি এখান থেকে ভালো ইনকামের রাস্তা তৈরি করা যায়, আমি জানি আমি আমার কেরিয়ার এখান থেকে ডেভেলপ করতে পারবো, আমি জানি এখান থেকে আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো, যার কারণে আমি এখানে সিরিয়াস ভাবে কাজ করতেছি। বিষয়টা এমন না, আসলে বিষয়টা এমন। কিন্তু বিশ্বাস করেন, যেই ব্যক্তিকে আজ আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন, গত 2 মাস 3 মাস আগে যে ব্যক্তিটা এখানে জয়েন করেছে, ওই ব্যক্তির মধ্যে আপনার এই বিষয়গুলা, যে বিষয়গুলো আপনার মধ্যে লালন পালন করতেছেন, এই বিষয়গুলো তার মধ্যে নাই। এর মানে আপনি যাকে জয়েন করাচ্ছেন খালি তাকে বলতেছেন, ভাই আপনি জয়েন করেন, ব্যবসাটা বোঝেন, ব্যবসাটা শিখেন, দেখবেন আপনার কাছে ভালো লাগতে পারে, আর ভালো যখন লাগবে তখন আপনি সিরিয়াস বিজনেস করবেন। কিন্তু বিশ্বাস করেন, নতুন যে ব্যক্তিটা জয়েন হচ্ছে, ওই ব্যক্তির মধ্যে কখনো ওই ভালো লাগাটা সৃষ্টি হয়নি। সৃষ্টি না হওয়ার কারণে সে আর এখান থেকে ওইরকম অ্যাক্টিভলি কাজ করে না। সবসময় মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি এই সিস্টেমে জয়েন করে, 1 মাস 30 দিন সে আপনাকে অবজার্ভ করে, বিজনেসটাকে অবজার্ভ করে, এর মানে 1 মাস সে দেখে। 1 মাসের মধ্যে যদি তার মধ্যে কোনো ভালো লাগা সৃষ্টি হয় অথবা তার মধ্যে যদি কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেন, হোয়াই ডিএক্সএন, কেন সে ডিএক্সএন করবে, আপনি কেন করতেছেন, এই বিষয়গুলো যদি তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করতে পারেন, ওই ব্যক্তিটা এখান থেকে সফল হবে, ওই ব্যক্তির এখান থেকে কাজ করার আগ্রহ পোষণ করবে, দেখবেন তার থেকে ভালো রেজাল্ট চলে আসবে। কিন্তু আমরা এখানে যারা আছি, এখনো 99% ব্যক্তি একটা ভুল করি, সেটা হচ্ছে যারাই সিস্টেমে জয়েন হচ্ছে তাদেরকে প্রপার গাইডলাইনটা দিতে পারি না। প্রপার গাইডলাইন কেন দিতে পারি না? এক্সাম্পল মনে করেন, আপনি ডেলি একটা কিছু ব্যক্তির সাথে কথা বলেন, হাইস্ট 2 থেকে 3 জন বা 5 জন ব্যক্তির সাথে কথা বলতেছেন, ডেলি যোগাযোগ ব্যবসায়িক পারপাসে তার সাথে কথা বলতেছেন। এখন আপনার কাছে যদি কথা বলার মতো এরকম 10 জন থাকে, তাহলে আপনি 5 জনের সাথে কথা বলতেছেন, বাকি 5 জন কিন্তু গ্যাপ পড়ে যাচ্ছে, মানে সবার সাথে ওরকম ভাবে কমিউনিকেশন করার সুযোগটা আপনার হচ্ছে না। আমি আমার অবস্থান থেকে আপনাকে বলবো, আপনার টিমে যে ব্যক্তি জয়েন হচ্ছে বা জয়েন হয়েছে তাকে আগামী 2 মাস থেকে 3 মাস সময় দিবেন, 2 থেকে 3 মাস তাকে সময় দেন, তাকে একেবারে পরিপূর্ণ লিডার হিসেবে তাকে তৈরি করেন, তাকে ডিএক্সএন এর প্রোফাইল, প্রোডাক্ট প্ল্যান, হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন বলে কি লাভ, ডায়মন্ড হলে ইনকামের লেভেল কতটুকু থাকতে পারে, সে এখান থেকে আগামী 2 বছরে কি অর্জন করতে পারবে, সে কিভাবে টিমটাকে বিল্ড করবে, সে কিভাবে টিমকে হ্যান্ডেলিং করবে, A to Z তাকে 2 থেকে 3 মাসে তাকে সময় দেন। বেশি লোকের প্রয়োজন নাই, 2 থেকে 3 জন ব্যক্তি, 3 মাস তাদেরকে সময় দেন। 3 মাস সময় দেওয়ার পরে তারপর আবার নতুন ব্যক্তিকে জয়েন করান। কিন্তু সমস্যা হচ্ছে সেটাই, আপনি প্রতিনিয়ত নতুন লোক জয়েন করাচ্ছেন ঠিকই, কিন্তু একজন নতুন ব্যক্তিকে যেইভাবে তাকে সময় দেওয়া দরকার ছিল, যেভাবে তাকে গাইডলাইন করা দরকার ছিল, ওই ব্যক্তিকে ওই গাইডলাইনটা না দেওয়ার কারণে সে এখান থেকে হতাশ হয়ে যায়, এখান থেকে দুর্বল হয়ে যায়, একটা সময় সে গ্রুপ থেকে বাইরে হয়ে যায়, আপনাকে ব্লক মারে, আপনাকে ইগনোর করে, একটা সময় বলে যে লিডার আমার দ্বারা এটা করা সম্ভব না, বিভিন্ন অজুহাত চলে আসে,
আমার কাছে টাকা নাই, স্যালারি নাই, এই জন্য প্রোডাক্টটা কিনতে পারি না, এই জন্য ব্যবসাটা করতে পারি না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ব্যক্তি যদি ডিএকশনটা ভালো করে বুঝে যায়, তার কাছে যদি টাকা নাও থাকে, অন্য একজনের কাছ থেকে ধার এনে হলেও সে এখানে সফল সফল হবে, মানে কাজ করবে, প্রোডাক্ট কিনবে, সিস্টেম ক্রিয়েট করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটাই নাই যে কোনো ব্যক্তিকে জয়েন করার পরে খালি বলি ভাই প্রোডাক্ট কিনেন প্রোডাক্ট কিনেন, তাকে বোঝানোর চেষ্টা করি না। তো যারা একেবারে নতুন আছেন, আমি আপনাকে বলছি, জয়েন করেছেন ব্যবসা বোঝেন, ডিএকশন রাইট কোম্পানি, এখানে কোনো দুই নাম্বারই নাই, কোনো ব্যক্তি আপনার টাকা মেরে খাবে না, আদৌ কোনো রেকর্ড নাই আলহামদুলিল্লাহ। সিরিয়াস ভাবে ব্যবসাটা বোঝার চেষ্টা করেন, যদি সিরিয়াস ভাবে এখানে ব্যবসাটা বুঝতে পারেন, আপনি সিরিয়াস ভাবে বিজনেসটা করতে পারবেন। এবং যারা নতুন ব্যক্তিকে জয়েন করাচ্ছেন বা করাবেন ইন ফিউচার, অবশ্যই কোনো ব্যক্তিকে জয়েন করার আগে কমপ্লিটলি ধারণা দেওয়ার চেষ্টা করবেন। কমপ্লিটলি বলতে যে সম্পূর্ণ প্রোডাক্ট নলেজ, সম্পূর্ণ মার্কেটিং প্ল্যান, এই বিষয়গুলো না, এখানের মেইন প্রসেসটা কি, জয়েন করার মেইন প্রসেসটা আইডি কার্ড বানানো, আইডি কার্ড অ্যাক্টিভ করা, যে যে দেশে আছে ওই দেশের কত টাকা কি পরিমাণ খরচ করলে তার আইডি কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে কত টাকার পরিমাণ প্রোডাক্টটা কিনলে তার কার্ড অ্যাক্টিভ হবে, অবশ্যই এগুলো আগে থেকে বলবেন। যদি তার কাছে ভালো লাগে ঠিক এই পরিমাণ টাকা খরচ করে ব্যবসা চালু করার জন্য, তখন সে চালু করবে, প্রোডাক্ট কিনবে, এবং ইতিমধ্যে তার ফ্রেন্ড সার্কেল যারাই আছে বিভিন্ন জায়গায় তাদের সাথে কথা বলে তাদেরকে উদ্বুদ্ধ করবে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, একজন ব্যক্তি তখনই কাজ করবে যখন সে বুঝবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যদি 10 জন ব্যক্তি এখানে জয়েন করে 10 জন ব্যক্তি কাজ করবে না, কারণ সবাই তো সফল হবে না। সবাই যদি সফল হয়ে যায় দুনিয়ার মধ্যে গরিব লোক কেই থাকবে, সফল তারাই হবে যার মধ্যে আগ্রহ আছে, যে ব্যক্তি জীবনে সফল হতে চায়। তো আপনার টিমে যদি 10 জন ব্যক্তি জয়েন করে সেখান থেকে সিলেক্ট করবেন 5 জন ব্যক্তি, যে এই 5 জন ব্যক্তি কারা, যে জীবনে কিছু করতে চায়, তাকে প্রপার ওয়েতে সাপোর্ট দেন, গাইডলাইন করেন, ইনশাল্লাহ ওই ব্যক্তি সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট করে থাকি আমি, প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেই থাকি, কিন্তু আপনারা অনেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আপনারা কি চান বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানানোর জন্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।